প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বে কোভিড-19 মহামারী চলমান। এর ভিতরে বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী 2020-21 শিক্ষাবর্ষের অনলাইনে ক্লাসের উদ্বোধন করেছেন। সেই হিসেবে সরকারি রাজর ডিগ্রি কলেজ অনলাইনে ক্লাসের ব্যবস্থা করছে, যাতে তোমরা রাজর কলেজের অ্যাড্রেসে ঢুকে ক্লাস করতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস শুরু করার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ আহসানুল ইসলাম মিনা, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। আমার শিক্ষাজীবন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং অনার্স মাস্টার্স করে রাজর সরকারি কলেজে 1994 সালে যোগদান করি। অদ্যাবধি এই কলেজে আসি। যাই হোক, আজকে আমি তোমাদের যে বিষয়টা পড়াবো তার নাম হলো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। যার প্রথম পত্র হলো উৎপাদন ব্যবস্থাপনা ও দ্বিতীয় পত্রের নাম হলো বিপণন। দুইটা কথা দিয়া দুইটা সাবজেক্টের ই করা হয়েছে। প্রথম পত্রের নাম হলো উৎপাদন ব্যবস্থাপনা ও দ্বিতীয় পত্রের নাম হলো বিপণন। যার আজকে আমি প্রথম পত্রের প্রথম অধ্যায় উৎপাদন বিষয়টা আল নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় হলো উৎপাদন। এখন আমাদের জানতে হবে উৎপাদনটা কি। তোমরা জিজ্ঞেস করতে পারো যে উৎপাদনটা কি। উৎপাদন হলো কোনো কিছু তৈরি বা সৃষ্টি করা। উৎপাদন কি? উৎপাদন হলো কোনো কিছু তৈরি বা সৃষ্টি করা। আজকে যে এত সুন্দর পৃথিবীতে আমরা বসবাস করতেছি, নিত্য বৈচিত্র্যময় জিনিস ভোগ করতেছি, কিন্তু আমরা যদি সৃষ্টির অনেক আগে যাই, হাজার বছর আগে বা তারও আগে, তখন কিন্তু পৃথিবী এত সুন্দর, এত সভ্য, এত বৈচিত্র্যময় ছিল না। কিন্তু মানুষ তখন উৎপাদন করত, কিন্তু তখন উৎপাদন করত যার যার ব্যক্তিগত প্রয়োজনে। যখন মানুষ কম ছিল, তার আহারের জন্য সে তার যতটুকু দরকার ততটুকু সে উৎপাদন করত। কিন্তু এখন এই উৎপাদনটা শুধু মানুষ তার নিজের জন্য বা নিজের দেশের জন্য করে না, তাদের একটা দেশ তার সমস্ত প্রয়োজন মেটাবার পরে উদ্বৃত্ত থাকলে সে বিদেশে পাঠায়, আবার ঘাটতি থাকলে বিদেশ থেকে আমদানি করে। উৎপাদন হলো যে দেশ যত বেশি উৎপাদন করবে সেই দেশ তত বেশি উন্নত, সেই দেশ মানুষ তত বেশি ভোগ করবে। আর যত বেশি মানুষ জিনিস বেশি ভোগ করবে তার জীবন তত বেশি উন্নত হবে, আর তারা বেশি
অর্থনৈতিকভাবেও শক্তিশালী হবে। উৎপাদন মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, বা মানুষ শুধু সেগুলোকে পরিবর্তন করতে পারে। মানুষ প্রকৃতি পদার্থ সম্পদ থেকে বিভিন্ন কাঁচামাল বা বিভিন্ন উপকরণ সংগ্রহ করে সে একটা পণ্য বা আউটপুট সে তৈরি করতে পারে। উৎপাদনের একটা প্রক্রিয়া আছে। উৎপাদনটা কিভাবে আসে, যেমন কিছু কিছু উৎপাদন আছে যেটা অর্থ দিয়া পরিমাপ করা যায় না। যেমন কোনো ব্যক্তি তার নিজের পরিবারের জন্য যদি পোশাক তৈরি করে, তাকে উৎপাদন বলা যাবে না। আবার মা তার সন্তান বা শিশুকে যে লালন পালন করে, সেটাও ই করা যাবে না, উৎপাদনের ভিতরে আসবে না, কারণ তার কোনো অর্থনীতিতে মূল্যায়ন করা যাবে না। মাতৃস্নেহ, মা যে সন্তানদের লালন পালন করেন, এটা কিন্তু কোনো উৎপাদনের ভিতরে পড়বে না, এটা অর্থনৈতিকভাবে আসে না। পক্ষান্তরে আমি শিক্ষক, আমি যে বক্তৃতা দেই, আমি যে বক্তৃতা দিচ্ছি সেটা, তারপরে ডাক্তারের পরামর্শ, নার্সের সেবা, এগুলো উৎপাদনের ভিতরে পড়ে। তারপরে উৎপাদনের বিভিন্ন কাঁচামাল আছে, যেমন কৃষি পণ্য আছে, যেমন অনেকে ধান, পাট, গম, ইক্ষু, এগুলা কৃষি উৎপাদনের ভিতরে পড়ে। আবার শিল্পীয় উৎপাদন, যেগুলা শিল্পের মাধ্যমে উৎপাদিত হয়, যেমন কলম আছে, পেন্সিল আছে, উৎপাদন ভিতরে আমরা বলতে পারি কৃষিজ উৎপাদনগুলা, কৃষি জাতীয় উৎপাদন, যেমন ধান, পাট, গম, ইক্ষু, ভুট্টা, সরিষা ইত্যাদি, এগুলো হলো কৃষিজ উৎপাদন। তারপর শিল্পজাত উৎপাদনের ভিতরে পড়ে যেমন টেলিভিশন, আসবাবপত্র, কলকব্জা, যন্ত্রপাতি, কলম ইত্যাদি। তারপরে উৎপাদনের বিভিন্ন রূপ আছে, যেমন উৎপাদনের একটা প্রক্রিয়া চিত্রের মাধ্যমে দেখাই। উৎপাদন প্রক্রিয়া নিম্নে চিত্রের সাহায্যে দেখানো হলো। একবার হলো উৎপাদন প্রক্রিয়া, এক নম্বর হলো উপকরণ, ইনপুট, কাঁচামাল, যন্ত্রপাতি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন।
তারপরে হলো রূপান্তরকরণ, রূপান্তরকরণ ইংরেজিতে বলা হয় ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন। চলুক চলুক দেখি কি হয়। ওর ক্রিয়া খ গ, তারপর হলো উৎপাদন, চূড়ান্ত চূড়ান্ত পণ্য ও সেবা। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা নিয়মিত আমাদের এই ক্লাসগুলো দেখবা, আরও সারারা নিবে, আমিও নিব। তোমরা কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবা, এখানে কোনো হীনমন্যতা থাকবে না, ফ্রিলি গিভ অ্যান্ড টেক। আমি বলবো, তুমি সেগুলো শুনবা, শোনার পরে কোনো প্রশ্ন থাকলে আমাকে নির্ভয়ে নিঃসংকোচে প্রশ্ন করবা। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবা।